হাই বন্ধুরা, সিম্পল লাইফ স্টাইল মানুষের সবাইকে স্বাগত জানাই। আমি মানসী। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো নেই, কারণ হচ্ছে আমার মনটা খুব খারাপ হয়ে রয়েছে। কারণ সেটা তোমরা টাইটেল থেকে বুঝতে পেরেছো কেন আমার মনটা খারাপ হয়ে রয়েছে। তো তোমাদের আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি, আজকে কিছু কথা এমনি হঠাৎ মনে হলো যে একটা ভিডিও করি। এটা তোমরা আমার সাথে একমত কি না আমি সেটা জানি না। তো দেখো, আমরা আমার সাথে যারা যারা ইউটিউবে কাজ করছে, সবারই যাদেরকেই দেখি না কেন, তাদের বড় বড় ভিডিও বলো ছোট ভিডিও বলো, আমার থেকে বেশি ভিউ পড়ে, ঠিক আছে? আর আমার যে ভিডিওগুলো সেগুলো হয়তো ছোট ভিডিওগুলো হয়তো তাও টুকটাক একটু ভিউ পড়ে, কিন্তু বড় ভিডিওগুলো একদম ভিউ পড়ে না, তাই তো? সবার থেকে আমার ভিউ কম, সবার থেকে। এমনকি আমার থেকে যাদের সাবস্ক্রাইব কম, ধরো যাদের 45 কি 100, মানে 100-র উপর 150, তাদেরও পর্যন্ত কিন্তু ভিউ পড়ে, অন্তত 50-60 ভিউ পড়ে। কিন্তু আমি যতই ভালো ভালো করে ভিডিও বানাই বা কিছু করি না কেন, আমার এত কষ্ট করে দুটো বাচ্চাকে সংসারের কাজকর্ম কাজ করে এত কষ্ট করে তোমাদের সামনে যে ভিডিও দেখাই, হয়তো আমার যারা বন্ধুরা তারা হয়তো নিশ্চয়ই আমাদের সাপোর্ট করছে, কিন্তু আমার 200, আজকে দিলাম 288 সাবস্ক্রাইব, মানে আমার পরিবারের সদস্য, তাদের যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদের অনেক ধন্যবাদ আমার তরফ থেকে। তো হয়তো অনেকে যারা সাবস্ক্রাইব করছো তারা কিন্তু আমার ভিডিও হয়তো ওয়াচ করছো না, হয়তো দেখছো না, হয়তো শর্ট ভিডিওগুলোই তোমরা দেখো, কিন্তু বড় ভিডিও দেখো না। এবার আমি বুঝতে পারছি না আমি বড় ভিডিও দেব কি দেব না, আরেকটু উঠে দাঁড়িয়ে ভিডিও দেব কি দেব, এটাই বুঝতে পারছি না। আমার হাজব্যান্ড বলছে তুমি 4-5 মিনিটের ভিডিও দাও, কিন্তু যদি আমি 1 মিনিটেরও ওরম ভিডিও দিই বা 1.5 মিনিটেরও ভিডিও দিই তাও আমার ভিউ হয় না, কেন বুঝতে পারি না। কিন্তু আমি শর্ট ভিডিও দিই তাও বা হয়, তাও কিছুটা অন্তত হয়, কিন্তু বড় ভিডিও আমার আমার মনে হয় যারা ইউটিউবে কাজ করছে তাদের থেকে বোধহয় আমার সব থেকে কম ভিউ হয়। আর অনেকে আছে আবার তাদের 50-60 ভিউ হচ্ছে কিন্তু তারা অল্প, মানে ওতেই তারা কেঁদে ফেলছে, কিন্তু আমার তো ভিউই হয় না বড় ভিডিওতে, তো ভিউই হচ্ছে না। তা আমার এমনিতেই ওই জন্য মনটা খারাপ হয়ে যাচ্ছে। এবার আমি কী করে, আমার ভিডিও কি কারোর ভালো লাগছে না কী করবো আমি সেটা বুঝতে পারছি না। তোমরা কীরকম ভিডিও দেখতে চাও বা কী করতে চাও সেটাও তো বুঝতে পারছি না। এবার এটা কি, মানে আসলে আসলে কি আমার ভিডিওটা কি সবাই দেখতে পাচ্ছে, কি নোটিফিকেশান যাচ্ছে, কি ভাইরাল হচ্ছে, বা কি ইউটিউবের কোনো কিছু ব্যাপার আছে, বা ইউটিউবকে কিছু করলে কি তবে ভাইরাল হয়, সেটাও তো বুঝতে পারছি না, সেটাও তো আমার কোনো জানা নেই। এবার আমি তো যথারীতি, মানে আমি তো যথারীতি খেটে যাচ্ছি, বাবুকে মশা কামড়াচ্ছে, আমি তো যথারীতি দেখতে পাচ্ছ খেটে যাচ্ছি, কিন্তু সব থেকে মনে হয় আমার কম, মানে সবার থেকে মনে হয় আমার কম, যাই হোক ভিউ কম হচ্ছে সবার থেকে। হ্যাঁ, সাবস্ক্রাইব হচ্ছে, এটা মিথ্যে কথা বলবো না, হচ্ছে মোটর একটা হচ্ছে, দু কখনো আবার হয় না, এরকম হচ্ছে। আর যেহেতু সাবস্ক্রাইবের হাইক করতে বারণ করেছে ইউটিউব থেকে, সেই জন্য আমি ওপেন করে দিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার এখন 88 জন হয়েছে, 288 জন তো হচ্ছে, আবার কেটে গেছে, একটা করে কাটছে। তো এটাই বুঝতে পারছি না, তো ভিউ তো হচ্ছে না। এবার 288 জন আছে, হয়তো ওখান থেকেও কেটে যাবে, কেউ যদি না ভিডিও ওয়াচ করে, এক মাসও যদি ভিডিও যদি না ওয়াচ করে, তাহলে তো আমার তো ভিউ তো এমনিতেই তো সাবস্ক্রাইব কেটে যাবে, যেটা নিয়ম। তো এইটাই হচ্ছে ব্যাপার, এই নিয়ে খুব টেনশানে আছি, বুঝতে পারছি না কী করব। তো যা পারে, যে তোমরা তো দেখেছো, যেটাই আমার চোখে পড়ে সেটাই তোমাদের কাছে আমি দিই, মানে ভিডিও আপলোড করি, যে ছোটো হোক বড় হোক যাই হোক। এবার বড় বড় ভিডিওগুলো কষ্ট করে করি, কিন্তু আমার মনে হয় আমার সবার থেকে আমার মনে হয় ভিউ কম, যারা যারা আমার মানে ইউটিউবে কাজ করছে আমার সাথে, তাদের থেকে সবার থেকেই মনে হয় আমার ভিউ কম। জানি না কেন, কী প্রবলেম হচ্ছে, কিসের প্রবলেম হচ্ছে তোমরা পারলে আমাকে একটু জানিও না, আমি বহু সমস্যায় বা টেনশানে আছি, ঠিক আছে?
আজকে কোনো বললাম আর ব্লগ নয়, এইটুকুনি ভিডিও মনেতে এটা জাগছিল যে তোমাদের সাথে শেয়ার করি, কারণ তো আমি তো ইউটিউবের ব্যাপারে সেরকম কিছু জানি না, তো তাই ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করে বলি, বুঝতে পারলে তো। ঠিক আছে, আজকে ভিডিও এই পর্যন্ত, শর্ট ভিডিওই দিলাম, জানি না এটা কে দেখবে, কারণ এটাও তো 5 মিনিটের ওপর ভিডিও হয়ে গেল, হয়তো 20 জন দেখবে কি 13 জন দেখবে, এর বেশি আর কেউ দেখবে না। তো যাদের যাদের কাছেই দেখবে তারা একটু বলো আমার কি সমস্যাটা হচ্ছে, বা ইউটিউবে কোনো প্রবলেম হচ্ছে কি জানি না, বুঝতে পারছি না, আমারটা কেউ পাচ্ছে না, কেউ দেখতে পাচ্ছে না, বা কী হচ্ছে না কিছু বুঝতে পারছি না। তো এখনকার মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।